ঝাপ করে এই কান্না থামিয়ে ঘুরে তাকালো মোহর। হতবুদ্ধির ন্যায় খানিক চেয়ে রইল, চোখ মুখের অভিব্যক্তি থপ করে বুঝে যাওয়া মোমবাতির মতো ভোঁতা। মেয়েরাজের কথার তাৎপর্য উপলব্ধি করতে পাক্কা 2 মিনিট লেগে গেল ওর। ঠিক এই মুহূর্তে ওর পাশে বসে মেয়েরাজ এরূপ কথাও বলতে পারে তা ওর কল্পনাতীত ছিল। মোহরের গ্রস্ত দৃষ্টিকে উপেক্ষা করে ভীষণ নরম স্পর্শে ও ডান হাতটা নিজের বা হাতের মুঠোয় পুরে নিল মেহরাজ। উদ্বেগ ভরা চোখে শানিত স্বরে বলল, কাঁদবেন না মোহ, আপনার চোখে আর এক ফোঁটা পানিও দেখতে চাই না আমি। এত কিছু করার বদলে এক টুকরো হাসিও কি আমি ডিজার্ভ করি না? তা না হলে চোখের পানি থামাতে আমি অন্য পদ্ধতি ব্যবহার করব, যেটার জন্য হয়তো আপনি এখন মোটেও প্রস্তুত নন। মেহরাজের কথার প্রথম 3 লাইনে আবিষ্ট রকম হলেও শেষাক্ত বাক্য দুটো কান ঝিনঝিনিয়ে করে তুলল। মোহরের কান্না থামিয়ে নীরব স্থির মাথা ঝুঁকিয়ে নিল। এই কথাটির পৃষ্ঠে কোনো উত্তর হয় কি না ওর জানা নেই, তবে এর মর্মার্থটুকু ওকে দমিয়ে দেওয়ার জন্য একটু বেশি যথেষ্ট হয়তো। মোহরের নজর যেন মুখটা দেখেও হয়তো ক্ষান্ত হলো না মেহরাজের, চুপসানো মনটা আদ্র জবানোর স্পর্শে ঠোঁট দুটো ভিজিয়ে নিল। নির্তিশয় আলোতে স্পর্শে মোহরের কাঁধে হাত চেপে ওকে নিজের কাছে সরিয়ে আনল। নিজের বুকের কাছে সংসাপিত করে মাথাটা আগলে রাখলো মোহরের নিমগ্ন গলায় পড়ল, তার চোখে আমি তখনই অশ্রু স্বচ্ছ করব যখন তা আনন্দের হবে, আর কখনো কাঁদবেন না মোহ। আপনি কাঁদলে আমার কোনো একটা লুকায়িত জায়গায় খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়। একটা বার শুধু মুখ ফুটে বলবেন কি চাই আপনার, আমি মেহরাজা আমার সবটুকু এনে হাজির করব আপনার সামনে। শুধু কাঁদবেন না মোহ, এটা আপনার কাছে আমার প্রথম অনুরোধ। জবাবে নিরুত্তর রইল মোহর, নাইবা একচুল নড়ার চেষ্টা করল। নিষ্পাপ অক্লিষ্ট হয়ে পড়ে রইল মেহরাজের বুকের সাথে, চোখ বুঝে শুধু হৃৎপিণ্ডের ছন্দ পতনটাই শুনতে থাকল। তার সাথে কানে বেজে উঠল বাসে ওঠার সময় মিথিলার বলা কথাগুলো, খুব ভাগ্য করে এমন একটা মানুষ পেয়েছিস পুতুল, তোর কে ঠিক পুতুলের মতোই আগলে রাখবে দেখিস। তোদের মাঝে সম্পর্কটা ঠিক কেমন আমি জানি না, তবে মানুষটা তোকে ভীষণ যত্ন করে ভালোবাসে। ওর চোখ দুটো বলে দেয় তুই ঠিক কতখানি ওর জন্য আগলে রাখিস, এমন মানুষ হারাতে নেই। আমি বলছি দেখো না এই জামাটা কেমন লাগবে। কথাটি বলে কারো বেগুনি রঙের একটা ভারী পুঁথির কাজ করা গ্রাউন্ডটা গায়ের সাথে মেলে ধরলো সাঞ্জে। মোহর তাকে অবিচল গলায় পড়ল, খুব সুন্দর লাগবে তোমাকে। দেখ আমি যেটাই ধরছি সেটাতেই তো একই কথা বলছো তুমি, বুঝবো কি করে? কারণ তোমাকে সব কিছুতেই সুন্দর লাগে সাঞ্জে। মোহরের সুমিষ্ট কথাটিতেও মনটা শান্ত হলো না সাঞ্জের। এক এক করে জামার পাহাড় তুলে দিচ্ছে সোফার উপরে। সকালে মোহরকে ড্রপ করে সাঞ্জেকে নিয়ে শপিং মলে গিয়েছিল মেহরাজ। কাল বাদে পরশু সাঞ্জের জন্মদিন, বড়লোক বাড়ির মেয়ে অবশ্য জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেশন করবে, তারই জন্য এত কেনাকাটা। বাড়ির প্রতিটা মানুষের জন্যই জামা কাপড় এনেছে, সেটাই এক এক করে দেখাচ্ছে আর এলোমেলো করছে সাঞ্জে। এসব কি করছিস বলতো, রাত কত হলো সে খেয়াল আছে? এগুলো তো কালো দেখানো যায়। প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল তাথই, সাঞ্জে জোর করে বসিয়ে রেখেছে জামা দেখাবে বলে, কিন্তু না ওর কোনোটাই ঠিকঠাক পছন্দ হচ্ছে না, আর নাইবা কাউকে উঠতে দিচ্ছে। খুঁজতে খুঁজতে হুট করে সোনালি রঙের একটা ভারী ব্যাগ বের করলো ভেতর থেকে, হালকা গোলাপি রঙের জর্জেটের নজর করা একটা শাড়ি বের করে উচ্ছ্বাসিত হয়ে বলল, এই পেয়েছি ভাবি, এই দেখো এটা তোমার জন্য নিয়েছি, কি সুন্দর তাই না? কি যে মানাবে তোমাকে বলে এই শাড়িটা টান করলো হালকা রঙের উপর ভারী কাজ করা শাড়িটি। আসলে ভীষণ নজর কাড়া যে কেউ পছন্দ করবে। মোহর শাড়িটির ধরতে হাত বাড়াতে হুট করে একটানে সেটি হাতে তুলে নিয়েই বলল, ওয়াও সো প্রিটি, এই শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। সঞ্জে আমার অরেঞ্জ কালারটা তুমি রেখে দাও, এটা আমি নেই। হ্যাঁ বলে নিজের গায়ে শাড়িটি মেলে ধরলো তিয়াসা। উপস্থিত চোখ জোড়া সব ওর দিকে বিব্রতভাবে তাকিয়ে সাঞ্জে অপ্রসন্ন গলায় পড়ল, এই শাড়িটা আমার না আপু, এটা ভাবির জন্য কেনা। তিয়াসার হাস্যোজ্জ্বল মুখটা ছোট করে মোহরের দিকে তাকালো। মেয়েকে দুঃখিত হওয়ার ভান করে বলল,
ওহ, তোমার? তাহলে আর কি, নাও দিয়ে দিল। বলে শাড়িটা মোহরের কোলের উপর রেখে দিয়ে সরে যেতে নিলে মোহর ওকে পেছন থেকে ডেকে বলল, দাঁড়াও আপু, শাড়িটা তোমার পছন্দ হয়েছে, তুমিই রেখে দাও। তুমি তো এ বাড়ির মেহমান, তোমার পছন্দ হয়েছে আর ওটা আমি নিয়ে নিলে হয়? এমনিতেই শাড়ি খুব একটা পরি না আমি, এটা বরং আমি তোমাকেই গিফট করলাম এই বাড়ির পক্ষ থেকে। বলে ভীষণ হাসি খুশি মুখে তিয়াসার হাতে শাড়িটা ধরিয়ে দিল। মোরের সূক্ষ্ম কথার ভাজে তিয়াসাকে নিজের অবস্থাটা বুঝিয়ে দেওয়ার উপস্থিত কারোই বুঝতে অসুবিধা হলো না। তাতেও মোহরের সুর ধরেই পড়ল, মোহর যখন ভালোবেসে দিচ্ছে রেখে দাও, এমনিতেও তো তুমি এটাই পছন্দ করেছো। তাতের সাথে সাঞ্জেও তাল মিলিয়ে বলল, অজ্ঞতা উপাহীন হয়ে তিয়াসা মেকি হেসে ধন্যবাদ জানিয়ে কটকট করে প্রস্থান করল ওইখান থেকে। ব্যস্ত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো মোহর। আজকে ফিরতে বেশি দেরি হয়ে গেল, মেডিকেলের শেষের দিকটাতে এসে বেশ চাপ পোহাতে হচ্ছে। এই যেমন আজ ফিরতে এতটা দেরি হয়ে গেল। ব্যস্ত পায়ে এগিয়ে এলো ঘরটার সামনে, দরজার নব মুচড়ে এক পা ফেললেও পরক্ষণে সামনের দৃশ্য দেখে থমকে গেল। সদ্য গোসল করে বেরিয়েছে, হয়তোবা পরনে শুধু কালো রঙের একটা ট্রাউজার, দেহের উপরাংশ পুরাপুরি অনাবৃত, যাতে করে ফর্সা বুকটা চোখ ধাঁধানোর মতো উঁকি দিচ্ছে একদম স্পষ্টভাবে। মোহর নব হাতে রেখেই থমকে রইল মেহরাজ আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুচছে। দর্পণের প্রতিবিম্বে ঘামার্ত রূপসীর চেহারাটা চোখে বৃত্তেই ঘুরে দাঁড়ালো। চোখাচোখি হতেই মোহরের অপ্রস্তুত চেহারাটা অবলোকন করে খাট থেকে ডিপ ব্লু রঙের টি শার্টটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিল। মোহর ধাতস্থ রূপে ভেতরে এসে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রাখলো। ঘামে ভেজে শরীরে দাঁড়িয়ে থাকতেও অস্বস্তি লাগছে, তাই কাল ব্যয় না করে আলমারি দ্বার খুলে নিজের তোয়ালে আর জামাটা হাতের মুঠোয় ধরে পেছনে ফিরল মেহরাজকে সেই আগের অবস্থাতেই দাঁড়াতে পেল। বরং এবার দুহাত পকেটে গুজেছে মোহর, আড়ষ্ট ভাব নিয়েই এগোতে নিল থমকে গেল মেহরাজের প্রশ্নে। দেরি করলেন যে? আজ ক্লাস টাইমে ডিউরেশন বেশি ছিল। মাথা ঝুঁকিয়ে রেখে জবাব দিল অদ্ভুতভাবে মেহরাজের দিকে তাকাতেও জড়তা সংকোচবোধ আকৃত হচ্ছে। সেই রাত সেই স্পর্শের কথাটা একটু বেশি গাঢ়ভাবে মনে করিয়ে দিচ্ছে মেহরাজের চাহনি। মোহরের তটস্থ অবস্থাকে বাড়িয়ে দিয়ে মেহরাজ এগিয়ে এলো, ধীর পায়ে এগিয়ে একদম কাছাকাছি দাঁড়ালো। মোহর পিছিয়ে নিতে গিয়েও পারল না, পা দুটো যেন আটকে আছে ফ্লোরে। মেহরাজ সুস্থির তাকিয়ে মোহরের চেহারায়, ছোপ ছোপ ঘামে ভেজানা কপাল উষ্ঠের নিচের অংশ, ক্লান্ত ঘামার্ত অনুজ্জ্বল চেহারার পানে অনিমেষ চেয়ে থেকে মেহরাজ উষ্ঠদয় কিঞ্চিত নাড়িয়ে পড়ল, আপনি এত সুন্দর কেন মোহ, এতটা সুন্দর কেন হয়েছিলেন আপনি, একটু কম সুন্দর হলেও তো পারতেন। মোহর ভাব ক্রিয়াহীন অচল দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাজের দিকে। মেহরাজও নির্বোধ অবুঝ মুখটাতেই চক্ষু স্থির রেখে আবারও বলল, এই যে আমার ইচ্ছে করছে আপনাকে সারাদিন নিজের সামনে বসিয়ে রাখতে, শুধু হা করে তাকিয়ে থাকতে, আপনাকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছেটা যে খুব পীড়া দিচ্ছে মোহ, এত সুন্দর হতে কে বলেছিল আপনাকে? মেহরাজের কণ্ঠস্বরটা কেমন অধৈর্য হতাশ শোনালো। মাস্টার তীক্ষ্ণ দৃঢ় অনুরতায় ভরপুর দৃষ্টিতে মোহরের গাল লজ্জায় ভারী হয়ে আসছে। এসব কি বলছে লোকটা? লজ্জা অস্বস্তিতে জড়সড় হয়ে আসছে মোহর। এভাবে তাকিয়ে কেন আছে মেহরাজ, সে কি বুঝছে না? মোহর সরমে মিইয়ে যাচ্ছে মেহরাজের এমন নীরব প্রখর দৃষ্টির পৃষ্ঠে। সিক্ত মোহর আড়ষ্ট হয়ে হচ্ছে ব্যাকুলভাবে, অধর জোড়া জড়ত্ব নিয়ে ভিজিয়ে নিয়ে কিছু বলার জন্য মুখ তুললেও কিছু বলার পূর্বে মেহরাজ অধৈর্য গলায় বলে উঠল, আপনি আর 3 সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকলে আমি হয়তো নিজের উপরই নিয়ন্ত্রণ হারাবো মোহ। মেহরাজের এইরূপ বেলাজ কথাবার্তায় মোহর প্রচণ্ডভাবেই ফটকে গেল। মেহরাজকে বাক্যটা সম্পূর্ণ করতে না দিয়েই এক ছুটে ওয়াশরুমে ঢুকে থারাম করে দরজা লাগিয়ে দিল। দরজা ঘেঁষে দাঁড়িয়ে বিরতিহীন ভারী ভারী নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করল।
এই লোকটা এত বেহায়া হয়ে যাচ্ছে কেন দিন দিন? মোহর কথার বানে মেরেই না ফেলে কোনো দিন। ওয়াশরুম থেকে ভয়ে ভয়ে বেরিয়ে ঘর জুড়ে কৌতূহলী দৃষ্টি মেলল মোহর। মেয়েরাজের এবারের অনুপস্থিতিটা তাকে ওকে ভীষণ স্বস্তি দিল। মানুষের আশেপাশেও ভিড়তে এখন কেমন লজ্জা করে মোহরের। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো মোহর। সেই সকালে নাস্তা করে বেরিয়েছিল, এখন প্রায় দুপুর, খিদে পেটে চোচো করছে। ড্রয়িং রুমের পরিবেশটা শান্ত থমথমে। মোহর এগিয়ে গিয়ে খাবার বের করে বসতে কোথা থেকে এসে হুট করে পাশে বসে পড়ল মেহরাজ। মোহর ভূত দেখার মতো চমকে গেলেও থম মেরে তাকিয়ে রইল খানিক। মেহরাজ সেদিকে দৃষ্টিপাত না করে প্লেট টেনে নিতে নিতে বলল, আপনি এতটা নিষ্ঠুর কি করে মোহর? আপনার স্বামীটা যে না খেয়ে বসে আছে সেটা একটা বারও ভাবলেন না, পাশানের মতো একাই খেতে বসে পড়েছেন। মোহরের ভ্রু কুচকে এলো এবার। ভালো, সে কি করে জানবে লোকটা না খেয়ে বসে আছে? অন্যদিন তো এত আগেও আসে না। কিন্তু মুখে কোনো প্রতিউত্তর না করে মেহরাজের থালে ভাত তুলে দিতে লাগলো। নিজে পাশের চেয়ারটাতে বসে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর অমনি মেহরাজের কাণ্ডে খাওয়া থামিয়ে চোখ প্রসারিত করে তাকিয়ে রইল মেহরাজের দিকে। মেহরাজ মাছের টুকরোগুলো মোহরের প্লেটে তুলে দিতে দিতে বলল, আমাকে দেখার জন্য সারা জীবন আছে মোহর, আপাতত খেয়ে নি। মোহর আরও কিছুক্ষণ অমন অনর দৃষ্টি কায়েম রেখে অতঃপর ঘাড় ঘুরিয়ে নিল। নিজের অজান্তেই চোখের কোনো পানির মুক্ত দানা জমাট বাঁধল। নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কথা ভীষণভাবে মনে পড়ে গেল মোহরের। ইলিশ মাছ খুব পছন্দ হলেও কাঁটা ছাড়াতে পারে না বলে খেতে চাইছে না মোহর। তখন আব্বা ওকে নিজের পাশে বসে একটা মাছের পেটি নিজের পেটে তুলে কাঁটা ছাড়িয়ে একটু একটু করে মোহরের পাতে তুলে দিত, ঠিক যেমনটা মেহরাজ এখন দিচ্ছে। নিজের মনের অজান্তেই মোহরের ভীষণ কষ্ট হলো, ইচ্ছে হলো হাউমাউ করে কেঁদে উঠতে। পাশে বসে থাকা নির্লিপ্ত প্রতিক্রিয়ার মানুষটিকে জাপটে ধরে পরনের পোশাকটা নিজের অশ্রুতে ভিজিয়ে দিতে, না তো খুব কড়া গলায় থমকে দিতে, শাসানির ন্যায় আঙুল তুলে বলতে, কে আপনি? হ্যাঁ, কোত্থেকে এসেছেন? আপনি কি আমাকে মানুষ মনে করেন নাকি বই? এভাবে আমার আপাদমস্তকটা পড়ে ফেললেন কি করে? কি করে না বলতেই সবটা বুঝে যান বলুন তো। এভাবে বুঝতে নেই যে কাউকে, এমন যত্ন করতে নেই তো। পাথর মনের মানুষগুলো যে প্রেমে পড়ে যায়, ভালোবেসে ফেলে। কিছু বলা হলো না। স্বামীর মাঝে যেন প্রাণীর বাবার প্রতিচ্ছবিটুকু আজ দেখতে পেল মোহর। ও না বলা সত্ত্বেও কি করে মেহরাজ বুঝে গেল তা জানে না। কি করে বুঝলো কাঁটা ছাড়াতে পারে না বলেই ভাজি তুলে নিয়েছিল নিজের পাতে, নিঃশব্দে খেয়ে নিল গ্রাসগুলো, একটা টু শব্দ অবধি করলো না, আর নাইবা মেহরাজ করল। খাওয়া শেষে সবটা গুছিয়ে ওপরের ঘরের দিকে যেতে নিলে মেহরাজ পেছন থেকে ডেকে পড়ল, মোহর সময় পেলে একটু আসবেন ঘরে? মোহর কিঞ্চিত ঘাড় নাড়ালো শুধু, তবে সেটা দেখার আগেই মেহরাজ পা বাড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল। মোহরও দাঁড়ালো না, এগুলো সামনের ঘরটার দিকে, ব্যস্ত পায়ে এগিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বার দিয়ে টোকা দিল দরজায়, জবাব এলো না। মোহর আলতোভাবে দরজা ঠেলে ফাঁক করল। বিপরীত দিকে মুখ করে থাকা চেহারাটা স্পষ্ট দেখতে পাওয়া গেল না, কিন্তু তার পেছনটুকু দেখে মোহর আজ করে নিল নিস্তেজ নিশার দৃষ্টি। হয়তো দূর প্রান্তে অবিনাস্ত চাকচিক্যহীন মুখটা হয়তো ফ্যাকাশে হয়ে আছে। আস্তে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো মোহর, কাঁধের উপরে কারো হাতের স্পর্শ পেয়ে হুট করেই ধ্যান ভেঙে যাওয়া স্বরূপ চমকিত হয়ে তাকালো তাথই। মোহরকে দেখে অপ্রস্তুত হলেও তৎক্ষণাৎ তা সামনে নিয়ে ভীষণ সহবত ছিল, হাসি হেসে বলল, মোহর তুমি কখন এলে, বসো। মোহর বসলো পাশটাতে, সামনে ছোট্ট কাঠের দোলনা, তাতে ঘুমিয়ে ছোট্ট একটা নিষ্পাপ প্রাণ। মোহর সেদিকেই তাকে বলল, অনেকদিনই তো হলো বাবুকে ওর বাবা দেখতে আসে না যে। এতক্ষণে মুখে টেনে রাখা কৃত্রিম হাসিটা ঝাড়বাতির মতো থপ করে নিভে গেল তাঁত হয়ে। তবুও সুপ্রসন্ন গলায় বলার চেষ্টা করল, ব্যস্ত থাকে। সত্যি কি? মোহরের কণ্ঠটা কেমন অন্যরকম শোনালো। তাতে ভ্রু কুচকে তাকালো মোহরের
মুখায়বের পরিবর্তন হলো। বেশ সহজতর ভাবে নেই কিঞ্চিৎ হেসে বলল, একা একাই ঘরে বসে থাকো কেন আপা, বাইরে এসে মেশো না কেন সবার সাথে? সবাই সবার মতো ব্যস্ত, আমার উগ্র মেজাজ দেখার সময় কার? আমাকেই দেখো, হাতে গোনা দুই একজন বাদে সকলেরই চক্ষু সুলামি, তবুও তো মিশি। সেদিন থেকে দেখলে এটা তো তোমারই পরিবার, সবাই তোমাকে ভালোবাসে। কিন্তু আমি বাসি না কাউকে। আসলেই কি বাসো না কাউকে? ধাপ করে বুঝে গেল রুদ্ধ, নরম হয়ে এলো শক্ত জোয়ার, নিগুড় ব্যক্তিত্বের ভিড়টা যেন ক্রমেই নড়ে চড়ে উঠল। তাথের অপ্রসন্ন চেহারাটা চোখ রেখে হাতটা সবিনয়ে ধরল মোহর। তাথের ফিরে তাকানোটাতে ভীষণ স্বাভাবিকভাবে নিয়ে নরম গলায় বলল, আর কত চুপ থাকবে আপা, বদমেজাজি রুক্ষ স্বভাবের আড়ালে আর কত নিজের দুঃখটাকে আড়ালে রাখবে, একটা সময়ে কষ্টগুলো আত্মচিৎকার দিয়ে বেরিয়ে আসতে চায়, তুমি কত চুপ থাকবে? তাথের বিস্ফোরিত নয়নে যেন বিন্দু বিন্দু পানিতে জমে তে দেখলো মোহর, কিন্তু থামল না, হাতের কর্পূর আরো শক্ত করে পড়ল। তোমার আশেপাশে এমন অনেক কিছুই ঘটে যাচ্ছে যাকে তুমি নীরবে সহ্য করে প্রশ্রয় দিয়ে যাচ্ছ, অথচ নিজের ঘাড়েই সব দোষ চাপিয়ে নিচ্ছ, কেন করছো এমন আপা? একটা বার কি তোমার মুখ ফুটে বলতে ইচ্ছে করে না? কি যাতা বলছো তুমি, কি বলবো, কাকে বলবো? আমি কি বলছি তা আমার চেয়ে ভালো তুমিই বোঝো আপা, চুপ করে থেকো না, আর কত এভাবে থাকবে, আর কত নিজের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিবে? কি বলবো, কাকে বলবো, কেন বলবো? কেউ নেই আমার, কেউ নেই যে শুনবে, এভাবেই থাকবো আমি। তোমাকে এর আগেও নিষেধ করেছি, আমার কথা কাউকে ভাবতে হবে না, তোমাকেও না, বেরিয়ে যাও আমার ঘর থেকে, আর কোনো দিনও আসবে না। আঙুল তুলে মোহরকে বেরিয়ে যেতে বলেও মোহর স্থির রইল। তাথের আকস্মিক চিৎকারে তোয়ার ঘুম ভেঙে গেছে, ফুপিয়ে কেঁদে উঠেছে বাচ্চাটা, ওকে ধরল না তাথই, আর নাইবা মোহর ধরল, বরং উঠে তাথের সামনে দাঁড়িয়ে পড়ল। আছে আপা, সবাই আছে, তুমি শুধু একটাবার মুখ ফুটে সব বলো, আমি জানি তুমি সব বোঝো সব জানো, কিন্তু কেন সব মেনে নিচ্ছ? একবার সব মেনে নিয়েছো বলেই আজ এখানে এসে দাঁড়াতে হয়েছে, আর নিও না। কি বলবো আমি, কোন অসিলাই বলবো, কার জন্য, বাড়ির লোক কী বা করবে, বড়জোর এখান থেকে তুলে আরেক নর্দমায় ঢেলে দেবে, ঠিক এখানে যেভাবে দিয়েছিল। বলি আটকে উঠল, চোখ ফুরে পানি বেরিয়ে এলো, এবার আর থামল না, আটকালো না চোখের পানি, শক্ত মুখে দেখিয়ে লুকিয়ে নিল না নিজেকে, মুখে হাত রেখে হাউমাউ করে কেঁদে উঠল। মোহর এগিয়ে গিয়ে এক হাতে জড়িয়ে ধরল তাথইকে, টেনে এনে বিছানায় বসালো, দু হাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, আর কোথাও যেতে হবে না তোমাকে আপা, তুমি শুধু একবার মুখিয়ে দাঁড়াও, আমি কথা দিচ্ছি তোমাকে, সবার মিথ্যে মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো, তুমি আর এভাবে নিজেকে কষ্ট দিও না। তাতে কিচ্ছু বলল না, নির্জীব বস্তুর ন্যায় মোহরের কাঁধে মাথা ফেলে পড়ে রইল। মোহরের কথাগুলো বারংবার প্রতিধ্বনি হয়ে বাজতে থাকলো, আর চোখের সামনে একটা চেহারাই বারবার ভেসে উঠতে লাগলো, যাকে শতবার হাজারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেও পারেনি, আজ অবধি ভুলিয়ে দিতে পারেনি। একেবারে গোসল করেই বেরোলো মোহর, আজ কেমন বিদঘুটে গরম পড়েছে, শরতের শেষে এসেও এমন অসহ্য গরমের হেতু বোঝে না মোহর, একটু হাঁটাচলা করেই শরীর ঘেমে ভিজে উঠেছিল, ঘামে অসহ্য হয়ে এই মাঝরাতেও গোসল করে এলো। মেহরাজ বিছানাতে আছোয়া হয়ে ফোন চাপছিল, এক পা আরেক পায়ের উপর তুলে বিরামহীন নাচাচ্ছে, মোর চোখ সরিয়ে নিল, লোকটা সমস্ত কিছুই যেন খুব করে আকর্ষিত করতে চায়। বারান্দাটার পর্দাটা উঠছে, সারাদিন গরমে দগ্ধ করে এখন হয়তো প্রকৃতি তার ধরণীকে ভেজানোর প্রয়াসে মত্ত, থেকে থেকে আকাশে চমকে ওঠা সরু আলোর বাঘ সেই ইঙ্গিতই দিচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন, এদিকে আসুন। মোহর হাতের ভেজা বস্তুটা এক পাশে রেখে বিছানাতে এক কোণে গিয়ে বসলো, ফ্লোরে রাখা পায়ের এক পাতার উপরে আরেকটা পায়ের তলদেশ চেপে ধরল, অস্বস্তি সামলাতে এই ব্যর্থ প্রয়াসটুকু তুড়ি মেরে উড়িয়ে দিল মেহরাজের জড়তহীন
এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বাহিয়া নজর। এভাবে তাকিয়ে আছো কেন? কি করেছি আমি? আপনি আর কি করবেন, আমি যে একটু শান্তি মতো তাকিয়ে থাকবো সেটুকুতেও হাজারো প্রশ্ন। কেন দেখবেন? খানিক গাল ফুলিয়েই বললো মোহর। মেয়েরা উত্তর দিল না। কিছুক্ষণ অসন্তোষ ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে চাহনির আঘাত পরিবর্তন হলো, দৃষ্টি অবিনাশ অথচ গাঢ় হতে থাকলো অবিলম্বে। সূক্ষ্ম নজরে ধারালো দৃষ্টিতে পরখ করল প্রিয়তমার আগাগোড়া। বাঁকা চোখে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে স্থির নেত্রে দেখল মোহরের লজ্জা অস্বস্তিতে সিটিয়ে যাওয়ার দৃশ্য। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকা দৃষ্টি হুট করে আটকে গেল চুলের পানিতে ভিজে থাকা কোমর, পিঠের ভাজে। স্থির চিত্তে হঠাৎ সূক্ষ্ম যন্ত্রভূত হলো মেহরাজের বক্ষে। সদ্য স্নাত স্নিগ্ধ মোহরকে দারুণ শুদ্ধ বিমূল মনে হলো মেহরাজের। স্থির চাহনিতে নির্বিকার সুরে বলল, আপনার শুক্রিয়া করা উচিত যে আপনার স্বামী শুধু তাকিয়ে দেখে, তা না হলে এই মাঝরাতে আপনার গোসলের কারণ গরম না হয়ে অন্য কিছু হতো। লজ্জাহীন কথার পিছটে প্রতিউত্তর দূর ভয়ঙ্কর লজ্জায় নিতিয়ে মোহর। লোকটা দিন দিন ভয়ঙ্কর অসভ্য হয়ে উঠেছে। মোহরকে অস্বস্তি আর লজ্জায় ফেলার বিরতিহীন প্রক্রিয়াতে প্রতিবদ্ধ হয়েছে যেন। মোহরকে অস্বস্তি আর লজ্জায় ফেলার বিরতিহীন প্রতিক্রিয়াতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যেন। চোখ মুখ খিচিয়ে উঠে যেতে নিলে মেহরাজ এক টান দিয়ে বসালো। পুরুষালী স্পর্শে তাল সামলাতে না পেরে ধপ করেই পড়ল মেহরাজের বুকের উপর। হয়তো এটাই মেহরাজের উদ্দেশ্য ছিল। একটা হাতের থাবা কোমরে চেপে আরেকটা হাতে মোহরের ভেজা চুলগুলো কানের পিছে গুঁজে দিতে দিতে পড়ল। সব সময় ফালাই ফালাই করেন কেন? মোহর নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করলেও এক চুলও নড়তে পারল না। ছাড়া পেল না দানবীয় শক্তির ন্যায় স্পর্শ থেকে, হেরে যাওয়া হরিণীর ন্যায় চোখে ক্লান্ত স্বরে পড়ল, আপনি এত অসভ্য কেন? আপনি অসভ্য বানিয়েছেন তাই। মোহরের ফুকুচকে এলো রাগে। লোকটা দিনকে দিন নয় বরং ঘন্টায় ঘন্টায় অসভ্য হচ্ছে। নির্লজ্জ মুখে কিছুই আটকাচ্ছে না, বেশ কড়াকলে তেজের সহিত বলল, ঝড়ের বেগে বাতাস টেনে নিল বুক ভরে। বেসামাল হৃদক্রিয়াটাকে সামলে ঠোঁট কামড়ে ধরল মেহরাজ। অস্থির চিত্তটাকে কোকড়াচে দমিয়ে অসঞ্জু গলায় বলল, এই যে আপনি আমাকে পাগল করে ফেলেছেন, অসভ্য বানাচ্ছেন, এই শাস্তি রূপে আপনাকে কি করা উচিত? নিজে নিজের চোখ ঠোঁট আর কণ্ঠ স্বরে আমায় অধৈর্য করে দিচ্ছেন। বাঁধ ভেঙে গেলে কি সামলাতে পারবেন আমায়? মোহরের অবুজ নেত্রদ্বয়ের পরিবর্তন ঘটল ব্যাপকভাবে। ভার হয়ে আসা চোখ তুলে তাকাতে পারল না মেহরাজের এই লাগামহীন বেপরোয়া কথায় মিইয়ে গিয়ে। নিজে যেটা বলতে চেয়েছিল সেটাই ভুলে বসল। দীর্ঘায়িত রজনীটার যেন চোখের পলকে অবসান হলো। এই তো মাত্র যেন চোখ দুটো লেগেছিল ক্রিয়াকালের ব্যবধানে যেন ঘুমটা ছুটে গেল। ঘুমের মাঝে নড়ে চড়ে উঠল মোহর, টিপটিপ করে নেত্রদা খুলে তাকালো। আর মোড়া ভেঙে উঠে বসে পাশে তাকালেই আখিদয় সুস্থির হলো। অতিশয় সুপুরুষের পানে প্রশস্ত পিঠ মেলে উপর হয়ে শুয়ে আছে। নীলচে কালো রঙের টি শার্টটা কুচকে লেপটে আছে পুরুষালী শরীরে। মোহরের বিপরীতে মাথা ঘুরিয়ে রাখা মুখটা স্পষ্ট না দেখতে পেল। ঘাড়ের পেছনের দৃষ্টি আকর্ষণীয় লালচে তিলটা একেবারে চুম্বুকের ন্যায় চোখে বিঁধে গেল মোহরের। মেহরাজের যে কয়েকটা বৈশিষ্ট্য মোহরের আচ্ছন্ন করে ফেলে তার মধ্যে একটি ঘাড়ের এই লালচে তিলটা কেমন যেন দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। কিছুক্ষণ জহুরী নেত্রে চেয়ে রইল মোহর, পরক্ষণেই নিজের অজান্তে ছুঁকে এলো খানে। মেহরাজের শৈলের কড়া ঘ্রাণটা খুব নিকট থেকে মোহরের নাকে লাগছে। ঝট করে গত রাতের কথা মনে পড়ে গেল মোহরের। মেদুর গালখানা অচিরে লালাপ টকটকে আভায় রক্তব্য হয়ে উঠল। মানুষটার বৈশিষ্ট্য চরিত্র যতটাই শান্ত সমুদ্রের ন্যায়, তার পাগলামি কথাগুলো ঠিক সেই সমুদ্রের উপচে পড়া উথাল পাথাল ঢেউয়ের ন্যায়। কেমন মোহচ্ছন্নের ন্যায় আলতোভাবেই মোহরের আঙুল ছুঁয়ে দিল মেহরাজের ঘাড়ের তিল তুলল লালচে বিন্দুটা।
শরীর জুড়ে অনবদ্য অনুভূতিগুলো বিস্ফোরণের স্বরূপ ছুটতে লাগলো অচাচিত অনুভূতিগুলোর অবাধ্যতা দেখে নিজেকে। দুর্বশ ইচ্ছেগুলো প্রাণপণে আগলে নিল মোহর, সরে আসতে নিলেও টান পড়লো ওনাতে। ওনার টান পড়া অংশটা অনুসরণ করে তাকালেই অকল্পনীয় দৃশ্যটুকু দেখে থমকে গেল হৃৎস্পন্দ। মেয়েরাজ নিজের হাতের মুঠোয় ওনার একাংশ মুষ্টিবদ্ধ করে রেখেছে। বন্ধনটা এতটা দৃঢ় যে হাতের ফাঁক ফোকর দিয়ে বাতাসও ঢুকছে কিনা সন্দেহ। মোহর আলতোভাবে বার কয়েক চেষ্টা করলো ওনাটা ছাড়িয়ে নেওয়ার, কিন্তু মেয়েরাজের দৃঢ় মুষ্টির সাথে পেরে উঠল না। ঘুমের মাঝেও কেউ এতটা শক্ত করে আঁকড়ে ধরতে পারি? মোহর ওনাটা ওভাবে রেখেই উঠে কাবার থেকে খুলে অন্য একটা ওনা পরে ফ্রেশ হতে গেল। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি দোস্ত? আরে সিগনেচার না করি চলে যাব নাকি? আচ্ছা আমি দাঁড়াচ্ছি নিচে, তুই ঝটপট সাইডটা করে নিচে চলে আয়। মোহর ঘাড় নাড়িয়ে সম্মতি দিল শ্রীতমা, তরবর করে নিচে নেমে গেল। মোহর দাঁড়িয়ে আছে ফায়ারের কেবিনটার সামনে, হাতে চেপে রাখা বেশ মোটাসোটা একটা ফাইল। ফাইল নয়, অ্যাসাইনমেন্টের পেপার্স, যার সাইন করানোর গতদিনই শেষ। কিছু কারণবশত মোহর যথাযথ সময় কমপ্লিট করতে ব্যর্থ হয়েছে বলেই আজকে সাইন করাতে এসেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কারণ অন্য সেকশনের প্রফেসর এসে গল্প জুড়েছে ফায়াজের সাথে। বেশ অনেকক্ষণ সময় পার করে বেরোল সে অবিলম্বে মোহর দরজার সামনে দাঁড়িয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে ঠকঠক জাতীয় শব্দ করলো দুবার। ফাইলগুলো গুছিয়ে মাত্রই চেয়ার ছেড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছিল ফায়াজ। শব্দের উৎসটা খেয়াল করে দরজা বরাবর তাকিয়ে ভূকাঙ্ক্ষিত চেহারাটা দেখে এক পলকের জন্য থমকে গেল ও। পরে মুহূর্তেই চল শক্ত স্বাভাবিক করেই নেয়। আসতে পারি স্যার? কিঞ্চিত ঘাড় নাড়িয়ে অনুমতি দিল ফায়াজ, চেয়ারটাতে পিঠ ঠেকিয়ে বসল। মোহর এগিয়ে এসে হাতের ফাইলটা ফায়াজের সামনে রাখলো, সেটা সেই দিকে ভ্রুক্ষেপ না করে সোজা তাকিয়ে বলল, এটা কি? স্যার লাস্ট মান্থের ক্যাম্পিং এর ইনফরমেশন অ্যাসাইনমেন্ট স্যার। এটা জমা দেওয়ার ডেট এক্সপায়ার মিস মোহর। লাস্ট মান্থ আমার মায়ের ডেথ আর কিছু পার্সোনাল ইস্যুর কারণে লম্বা সময় গ্যাপ পড়েছে, যার আওতায় এই ক্যাম্পিংটাও ছিল। যেহেতু আমি নিজে পার্টিসিপেন্ট করতে পারিনি, তাই অন্যদের থেকে ইনফরমেশন কালেক্ট করে প্রিপেয়ার করতে একটু সময় বেশি লেগে গেছে। আমি দুঃখিত স্যার। ফার্স্ট এক দৃষ্টিতে তাকিয়ে রইল মোহরের দিকে খানে। মেয়েটার চেহারা যেন আরও উজ্জ্বল আর আরও স্নিগ্ধ হয়েছে দিনকে দিন। তাকালেই তাকিয়ে থাকতেই মন চায়, তবুও সেই অযাচিত ইচ্ছেটাকে দমিয়ে প্রত্যুত্তরহীনা ফাইলটা এগিয়ে নিল। পৃষ্ঠা উল্টে সই করতে গিয়ে আর চোখে তাকালো নতমস্তকে দাঁড়িয়ে থাকা মেয়েটির পানে। থানা থেকে ফোন এসেছিল মোহর। আচমকা যেন ফায়াজ আগের রূপে ফিরে এলো, সেই আগের ন্যায় উৎকণ্ঠিত গলায় বলল কথাটা। মোহর ঘাড় তুলে তাকালো কথাটির মর্মার্থটুকু মস্তিষ্কে হানা দিতে, চোখ ভরে এলো কিন্তু তা প্রকাশ করলো না। তথাকথিত ছাত্রীর ন্যায় নিয়মনিষ্ঠভাবে বলল, থ্যাংক ইউ সাইন করে দেওয়ার জন্য, এরপর থেকে দেরি হবে না আশা করছি। তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ মোহর। আপনার কথাকে এড়িয়ে যাওয়ার মতো অকৃতজ্ঞ আমি নই, আমি শুধু বিষয়টাকে এড়িয়ে যাচ্ছি। কেন এড়িয়ে যাচ্ছ? তুমি কি সব ভুলে যাচ্ছ? কোথায় গেল তোমার জেদ, তোমার ন্যায়, তোমার সততা? নাকি বিয়ে সংসার নিয়ে নিজে অতীতটা ভুলে যাচ্ছ, ভুলে যাচ্ছ তোমার লক্ষ্যের প্রতি? স্যার প্লিজ অনুরোধ করছি, এই বিষয়টা আমার সামনে তুলবেন না। আমি তো চেষ্টা করেছি, কমতি তো রাখিনি, ফলাফল কি? শূন্য। আমি জানি আমি যতই দৌড়াই চিৎকার চেঁচামেচি করি তা কারো কান অবধি যাবে না, কারণ আমার না আছে কোনো ক্ষমতা নাই বা যোগ্যতা। এই সমাজ আমাদের মতো গরিব মানুষের প্রতি সহানুভূতি ন্যায়পরায়ণতা দেখায় না স্যার, তাই আমি ছেড়ে দিয়েছি, সবটা ছেড়ে দিয়েছি খোদা আল্লাহ তাআলার উপরে, শুধুমাত্র তার উপরেই বিশ্বাস করে বসে আছি, কারণ আমি জানি আমার রব ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একসাথে এতগুলো কথা বলে দম ছাড়ল মোহর, না চাইতো কান্নাগুলো উড়িয়ে বেরিয়ে আসছে ভেতর থেকে, চোখ ফুলে দুফোঁটা গড়িয়েও পড়ল। ফায়াজ এগিয়ে এলো চেয়ার ছেড়ে, মোহরের সামনে এসে দাঁড়ালো। মোহর দুকদম পিছিয়ে গেল, হাত সামনে বাড়িয়ে অনুরোধের স্বরে বলল,
আপনি আমাকে শুরু থেকেই অনেক সাহায্য করেছেন স্যার, আমি কৃতজ্ঞ আপনার কাছে। শুধু আরেকটা অনুরোধ, এই কথাটা আর কোনোদিনও তুলবেন না আমার সামনে, আমি সহ্য করতে পারি না। ওদের বলবেন কেসটা আমি আর এগোতে চাই না, যা হয়েছে ওখানেই ডিসমিস। খুব কষ্টে নিজেকে সামলেছি, শক্ত করেছি, আর ভাঙতে পারবো না। কথার সাথে ফুপিয়ে উঠল ফায়াজের বুকের ভেতর কেমন একটা চিনচিনে ব্যথা অনুভব হলো মোহরের চোখের পানি দেখে। এগিয়ে এসে পরম যত্নে হাতটা মোহরের মাথার উপরে রাখলো, স্নেহ মিশ্রিত গলায় বলল, ঠিক আছে, আর বলবো না, যা কিছু তোমাকে কষ্ট দেয় তা আমি কখনো তোমাকে ছুঁতে দেব না, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে সরি। আমি কষ্ট পাইনি স্যার, আমার কোনো কষ্ট নেই। চলো এগোই, আমিও বেরোবো। মোহর জবাব ফিনা বেরিয়ে এলো, ক্যাম্পাস থেকে বেরিয়ে গেটের সামনে এলো, ব্যাগ থেকে ফোনটা বেজে উঠতে হাঁটার গতি কমিয়ে ফোনটা বের করে কানে ধরল ওপাশ থেকে শ্রীতমার কণ্ঠস্বর, ভাবি আমি এই দিকে বলে এক ছুটে দৌড়ে এলো সাঞ্জে। মোহরের এক হাতে কানে ফোনটা ধরে সামনে তাকিয়ে সাঞ্জেকে থামতে বলার আগে মোহরের পাশে কাটিয়ে ফায়াজ এগিয়ে বের হতে নিলে একদম সাঞ্জের সামনে এসে পড়ল। আশঙ্কা দৌড়ের গতি থামাতে গিয়ে বেতাল হয়ে ধাক্কা লাগলো ফায়াজের বুকের সাথে, ধরাম করেই পড়ল রাস্তার উপরে। কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় মোহর এখনও থমমেটে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে শ্রীতমার হ্যালো হ্যালো বলা চিকন কণ্ঠটা কানে এলেও মস্তিষ্কে পৌঁছতে পারল না, এগিয়ে গিয়ে শ্রীতমাকে ধরতে গেল